সো হেই হোয়াটসঅ্যাপ গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আপনাদের বাড়ির সবাইও খুব ভালো আছে। আমি আজকে একটা প্রথমবার ব্লগ চেষ্টা করছি, জানি না কেমন হবে, আপনারা সবাই দেখবেন। আমি আপাতত আমার বাড়ির ছাদে আছি, দেখুন আমি বাড়ির ছাদ থেকে ভিডিওটা করছি। ওই ওখানে বোন আছে, আমার ভাইপো আছে। আমি এখন সকাল 10টা বেজে গেছে, তাও একবার ওয়েদারটা দেখুন, মেঘে ভর্তি এবং কুয়াশায় ভর্তি, ঠান্ডা। এই কী যে ওয়েদার কে জানে, দেখতেই পাচ্ছেন যেরকম আমি বললাম ওয়েদারটা পুরো একদম মেঘলা হাওয়া দিচ্ছে। একবার দেখুন কত, 10টা বাজে, তাও এখন এই ঠান্ডার মধ্যে বসে আছি ছাদের মধ্যে। আমি কি করবো কিছু বুঝতে, এই দেখুন এই দেখুন কে আসছে, দেখুন কে আসছে, দেখুন এই 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 দেখুন, এই আমার ভাইপো মেরে খামছে একবার একাকার করে দিল। আসুন দেখি আমাদের ছাদ থেকে আমাদের গ্রামের চারিপাশটা একবার দেখাচ্ছি আপনাদের। দেখুন আমাদের ছাদ থেকে এই গ্রামের চারিপাশটা দেখাচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামেরও একটা আমি ভিডিও করব। এই দেখুন আমাদের নাড়ু আসছে, নাড়ু গোপাল, আমাদের বাড়ির হনুমান একটি, কি করছে দেখুন একবার। বদমাইশিটা দেখুন, একবার পাকামো বিদ্যাটা দেখুন, 3 বছর ছেলের পাকামো বিদ্যাটা দেখুন, এই দেখুন। চল চল, আমাদের এখানে একটা ফুটবল টুর্নামেন্ট আছে, তো দুপুরবেলা আমি এবং আমার দুটো ভাইয়ের সাথে ওখানে যাব। এটাই আমার ফার্স্ট ব্লগ হবে, তো আপনারা দেখতে থাকবেন। আমি, নয়ন এবং জয়নুল, আমরা তিনজনেই এই ফুটবল খেলাটা দেখতে যাব কিছুক্ষণ পরে দুপুরবেলা। আজকে যা ওয়েদার, মানে খুবই ঠান্ডা লাগছে ওয়েদারে, তো কিছুক্ষণের মধ্যে আবার দেখা হবে, চলুন ভিডিওতে দেখা হচ্ছে। গাড়ি থেকে নেমে পড়েছি, এটা হচ্ছে আমাদের কংসাবতী নদী, নদীটা পার করে ওই পারে যেতে হবে, ওইদিকেই খেলাটা হচ্ছে। আসুন নদীটা পার করা যাক। নয়ন শুরু করেছে যাত্রাপথ, নদী পার পথ। এবার জয়নুল প্যান্টটা গোটাবে, তারপর আমিও নামবো, গুটিয়ে নিয়ে একটু প্যান্টটা। যেহেতু এখন নদীতে কম জল আছে, তাই খুব আরামসেই পার করা যাচ্ছে। বর্ষাকালে কেউ আবার চেষ্টা করতে যেও না। নদীটা পার করে গেছি, এবার আপনারা দেখতেই পাচ্ছেন ওই ডান দিকটায় খেলাটা হচ্ছে, ওদিকে আমরা যাচ্ছি। মাঠের মধ্যে ঢুকে গেছি, ওই ওখানটায় ঠিক খেলাটা হচ্ছে। আসুন দেখে নিই কীরকম কী খেলা হচ্ছে। চলো, ওই ডাকছে নয়ন ওখানে আমাকে, এই এখানটায় বসে খেলাটা দেখবো রোদে বসে। আসুন আমি উপভোগ করি, আপনারা উপভোগ করুন। দেখতেই পাচ্ছেন টান টান উত্তেজনার মধ্যে খেলা হচ্ছে ভর দুপুরে। দাদাই আমের চলছে খেলার একটা। এবার ওই আমাদের ওই পারে গাড়িটা আছে, ও হ্যাঁ ওইটাতেই কম লাগছে। ওইটা হ্যাঁ সেইটা বলতে পারি, আমাদের গাড়িটা ঠিক ওই আপনারা দেখছেন ঠিক ওইখানটায় আছে। এবার নদীটা পার করে আমরা ওই ওই একটা মেয়ে দেখতে পেয়েছি, এই যে মাল মানে ছেলেদের ছুকছুকানি স্বভাব যায়, ওই একটা মেয়ে দেখতে পেয়েছে, সেই দুজন দৌড়ে দৌড়ে যাচ্ছে। এই দেখুন মেয়েটাকে দেখতে পেয়েছে, দুজন দৌড়ে দৌড়ে চলে গেছে। ছুকছুকানি বিদ্যা কাকে বলে, দেখা যাক। নয়ন অর্ধেকটা চলে গেছে, একটা কাকা আসছে সাইকেল হাতে করে, এদিকে জয়নুল রেডি হয়ে গেছে। চ চ চ হাফ লিচ, চ চ নাম চলা, তুমি আগে চলো চলা। এই চলছি, একাঠু জল আছে, এই কাকা আসছে সাইকেল নিয়ে। কত্তটা চলে গেছে নয়ন, কত্তটা চলে গেছে। আরে কেনা কে চাতে হো, প্যান্টটা পুরো ভিজেই গেল। নয়ন এখনো পৌঁছে গেছে,
আমাদের একটু যেতে সময় লাগছে। হয়েছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এই পুরো নদীটা আমরা পার করে আসলাম। এই নয়ন এসে গেছে, আমরা গাড়িতে করে যাবো এবার। বিকেল হতেই চললো, তো এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক। তিন ভাই বেরোই এবার আস্তে আস্তে। হরে কৃষ্ণ চলে আসলাম, বাড়ি পৌঁছে গেছি। তো বাড়ি পৌঁছে গেছি, এই চলে এসেছি, বাড়িতে ঢুকবো। বাড়িতে আর খিস্তি বিস্তি আমার বাড়িতে ভুলে যায়নি আমার। চলুন টাটা, খুব জলদি ভিডিওতে দেখা হবে আবার। আপনাদের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। খুব জলদি আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য স্টে অ্যাট হোম, স্টে সেফ।